फ्रेंड्स वेलकम टू ओविज ब्लॉग एंड सो आज के एक आलदा रकम वीडियो नहीं एसेछि। सो आज के करब एक्चुअली अनबॉक्सिंग, ठीक है। सो आज एक्चुअली राइडिंग एर जोन्नो बाइकिंग ब्रदरहुड एर एक जैकेट अर्डर करेछिलाम, राइडिंग जैकेट, ठीक है। और लोकल शॉप थेके दुटो नी गार्ड एल्बो गार्डर किट नियेछि, ठीक है। तो सेगुलोई आज के एकटु अनबॉक्सिंग होबे। सो आज के दुटो एकसंगे खोला हबे, देखा हबे केमन कि एसेछे जिनिसगुलो। विशेष करे बेशी एक्साइटेड बाइकिंग ब्रदरहुडेर जे जैकेटटा एसेछे वॉयजर वर्शनटा, तो सेटाई एकटु देखे एकटु एक्साइटेड केमन आछे देखते हबे। सो एई जैकेटटा एसेछे ब्रदरहुडेर, अमेजने अर्डर करेछिलाम, ठीक आछे। एटा देखो बाइकिंग ब्रदरहुड, ठीक आछे। तार जैकेट एटा एसेछे आजके, जस्ट एसेछे। आर एटा आमी लोकल शॉप थेके नियेछि, दुटो एल्बो गार्ड आर नी गार्डेर सेट, ठीक आछे, बायोनिक्सेर एक्चुअलि। तो आजके एखन देखि ताहले एटा खुले देखि केमन कि भितरे दियेछे। एकटा कमप्लेन आछे आमार, कमप्लेन इन द सेंस जिनिसटा आमार एसेछे इनटैक्ट आसेनि। एखाने आमार एटा छेड़ा एसेछे, केन छेड़ा जानि ना, মানে জিনিসটা এটা এক্সপেক্টেড ছিল না, এরকম করে কেন ছেঁড়া হবে, ঠিক আছে। এরকম ছেঁড়া এসছে এখানে ফুটো, মানে কেউ টানাটানি করেছে বোঝা যাচ্ছে, ভালো মতো টানাটানি করেছে, নাহলে এটা ছিঁড়তো না। ছিঁড়ে সে দেখেছে ভিতরে কী আছে। তো এটা নট এক্সপেক্টেড ফ্রম অ্যামাজন, ঠিক আছে। এরকম মানে কীভাবে ডেলিভারি দিয়েছে, মানে প্যাকেজিং খুব বাজে, আমার যেটা লাগছে প্যাকেজিং খুব বাজে। দেখো নোংরা লেগে ছিঁড়ে গেছে, মানে মেবি দূর থেকে এসছে সেখানে, ঠিক আছে, কিন্তু তবুও এরকম করে ছেঁড়া জিনিসগুলো দেওয়াটা ঠিক মনে হয় আমার, মানে অর্থিক না। এত এতটা দামি একটা নিয়েছি প্রোডাক্ট, সেখানে এত বাজে প্যাকেজিং, সেটা আমার এক্সপেক্টেড ভালো লাগলো না। এটা একটু আপ টু দ্য মার্ক হতে পারতো একটু বেশি, ঠিক আছে। চলো দেখি আলটিমেটলি খুলে কেমন না কী আছে ভিতরে, কিছু ডিসপুট আছে কি না, কোনো ডিফেক্ট আছে কি না দেখি, আর খুলে দেখি কোনটা কেমন লাগছে। তো ফার্স্টেই আমরা আনবক্সিং করব রাইডিং যে আমাদের কিটস আছে এই দুটো, এই দুটোর আগে আনবক্সিং করি, দেখে নিই কী দিয়েছে, তারপর আমরা ফাইনালি আমাদের মেন এক্সাইটমেন্ট যাব এই জ্যাকেটের দিকে, বাইকিং ব্রাদারহুডের, ঠিক আছে। চলো দেখিয়ে দিচ্ছি। তো চলো তাহলে প্রথমে এই দুটো আগে খুলে দেখি কী দিয়েছে ভিতরে, ঠিক আছে। তারপর আমরা ধরবো এটাতে, এটাকে সাইড করে দিই আপাতত। দুটো আমার প্লাস আমার ওয়াইফের বিপাশার, ওর জন্য দুটো অর্ডার করা হয়েছে, ঠিক আছে। দুটোই সাইকো, ঠিক আছে। এটা নেওয়া হয়েছে, ওয়াইফ খুলে দেখি ভিতরে কী দিয়েছে। এটা অ্যাকচুয়ালি ব্র্যান্ড, ঠিক আছে, পিছনে দেখতে পাচ্ছ এরকম ডিটেলটা। এই ব্র্যান্ডের বায়োনিক্সের, আমি লোকাল শপ থেকে নিয়েছি, একটু কম পড়েছে আমার, যেখানে বাইরে অ্যামাজনে অন্য জায়গায় একটু বেশি পড়ছিল, তো লোকাল থেকে নিয়েছি আমি, একটু কম পড়েছে। খুবই ভালো হবে, প্রো বাইকারের যেটা ছিল ওটাও নিয়ে যেতে পারে, ওটা নিইনি, এই দুটো নিয়েছি। এটাতে ফ্লেক্সিবল অ্যাকচুয়ালি, দেখতে পাচ্ছ এটা ফ্লেক্সিবল, তো যার জন্য পড়তে বা মানে এটা পরে ঘোরাফেরা করতে বেশি কমফোর্ট রেদার দেন প্রো বাইকার, বিকজ ওটা স্টিলের, এই জায়গাগুলো প্রো বাইকার এগুলো স্টিলের, স্টিলের প্লেট আছে এখানে, তো ওটাতে মানে বেশি স্টিফ, হাঁটু ভাঁজ করা যায় না ঠিকঠাক করে, তো যার জন্য এটা নিয়েছি, যাতে এখানে তোমার হেভি একটা ইয়ে আছে, প্লেট দেওয়া আছে, ঠিক আছে। বাট এটা খুবই শক্ত, ঠিক আছে, খুবই শক্ত, বাট এটা ঠিক আছে। কিন্তু কি এটা বেনিফিট হচ্ছে, এটাকে তুমি ব্যান্ড করতে পারবে, হাঁটুতে কোনো প্রবলেম হবে না, হাঁটু ভাঁজ করতে বা এটা পরে কোথাও বসতে কোনো কিছুতে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। সেই জন্য এটাকে নেয়া, দুটোই এলবো গার্ড নি গার্ড দুটোই বেশ ভালো, হ্যাঁ জিনিসটা খুব ভালো। এখানে তুমি দেখতে পাচ্ছ সফট আছে, আর প্যাডিং ফ্যাডিংগুলো খুব ভালো, বেশ ভালো প্যাডিংগুলো, এটা একবার দেখে দিই কেমন। এখানেও দেখো সুন্দর জিনিসটা, সুন্দর, ঠিক আছে, মানে পরে কমফোর্ট হবে, যেটা বোঝা যাচ্ছে পরে কমফোর্টেবল, বেশ ভালো, ঠিক আছে।
তো এটা মোটামুটি ঠিকঠাকই ভালোই লাগছে, দুটো দুটো করে সেট আছে, ঠিক আছে। তো চলো এবার দেখি আমরা আমাদের নেক্সট প্রোডাক্ট, আমাদের রাইডিং জ্যাকেটস, মেন এক্সাইটমেন্ট। তো চলো এবার এবার এটাকে আনবক্সিং করা যাক, এগুলোকে একটু সাইড করে দিই। এটাকে খোলা হবে, তো এই যে দেখতে পাচ্ছ সেই ফাটাটা, ঠিক আছে। এই ফুটোটা মানে আমি এটার জন্য খুব ডিসঅ্যাপয়েন্টেড অ্যামাজনের কাছে, এটা হওয়া উচিত ছিল না, ডেলিভারিটা একটু ভালো হওয়া উচিত ছিল। চলো খুলে দেখি আলটিমেটলি ওর একটা কোনো ডিফল্ট আছে কি না, ডিফেক্ট আছে কি না, এগুলো দেখতে হবে। প্লাস্টিকটা খুবই পাতলা, যে কেউ টানলেই ছিঁড়ে যাবে সেরকম ব্যাপার দেখে মনে হচ্ছে। অন্য সময় কি অন্য প্রোডাক্টটা দেখেছি মানে ভিতরে একটু মোটা ধরনের প্লাস্টিক থাকে, অন্য কভার থাকে, ঠিক আছে, বাট এগুলোতে সেরকম কিছুই নেই, একদম সিম্পল। খুবই পাতলা প্লাস্টিক, একদম নর্মাল পাতলা প্লাস্টিক, এটা একটু ভালো হওয়া উচিত ছিল, এত দামি প্রোডাক্ট যখন ডেলিভারি হচ্ছে। ঠিক আছে চলো দেখে নিই প্রোডাক্টটা কী দিয়েছে আলটিমেটলি, এটা কিছু আছে। সো দিস ইজ দ্য ডিজায়ার্ড ওয়ান, আমি নিয়ন অর্ডার করেছিলাম, দেখতে পাচ্ছো বাইকিং ব্রাদারহুড, দেখে নাও বাইকিং ব্রাদারহুড, ঠিক আছে। হোপফুলি ভালো হবে, ঠিকঠাকই হবে। এর সঙ্গে একটা হ্যাঙ্গার দেওয়ার কথা ছিল, এটা দিয়েছে কিনা বুঝতে পারছি না, হ্যাঙ্গারটা দরকার এটার জন্য, হ্যাঙ্গারটা দরকার। চলো দেখি খুলে একবার, খোলা যাক জিনিসটা। এর সঙ্গে আমার রেন কভার দেওয়ার কথা, রেন লাইনার প্লাস থার্মাল লাইনার দুটোই থাকার কথা, তো দেখতে হবে কি আছে। ফাইনাল প্রোডাক্ট এরকম, এক্সেল, আমি এক্সেল নিয়েছিলাম, ঠিক আছে। তো হোপফুলি এক্সেল, আমার টি শার্টের সাইজ এক্সেল, তো আমি সেই জন্য এক্সেল অর্ডার করেছি, দেখা যাক কেমন কি হয়, ফিটিংস কেমন হয়, দেখতে ভালোই। আমি ফ্লোরোসেন্ট নিয়ন দিয়েছিলাম, ফ্লোরোসেন্টের মডেলটা এক্সেল, ভয়েজার মডেল হচ্ছে ভয়েজার, দেখি এখানে কোথাও আছে কি না, বিবিজির ট্যাগ আছে, ঠিক আছে, বিবিজির ট্যাগ দিয়ে ডিট্যাচেবল লাইনার এরকম দিয়েছে, ঠিক আছে। ওয়াটার প্রুফ ট্যাগগুলো দেখো, ওয়াটার প্রুফ, আর দিয়েছে পলিস্টার, কি কোয়ালিটির মেটেরিয়াল ইউজ হচ্ছে সেটার জন্য এটা দিয়েছে। আবার একটা বিবিজির লেভেল টু প্রোটেক্টার আর্মার দেওয়া আছে, তার একটা সার্টিফাইড একটা ট্যাগ দিয়েছে, ঠিক আছে। একটা 3M, ঠিক আছে, রিফ্লেক্টার, এই যে যেগুলো দেওয়া আছে 3M রিফ্লেক্টার, এই রিফ্লেক্টারগুলো দেওয়ার জন্য এটা একটা ট্যাগ দিয়েছে। তো কী কী মোটামুটি এখানে আছে, তো তার একটা তার জন্য সবকটার জন্য একটা ট্যাগ, তো হোপফুলি ভালোই তো লাগছে জিনিসটা, প্রোডাক্টটা ভালো, দেখা যাবে খুলে দেখি কি দিয়েছে। ওকে, তো এটা আমার থার্মাল লাইনার পিছনে, ওকে
আমার ব্যাক প্রোটেকশনও আছে এখানে। বাহ বেশ, তাহলে আমি পাচ্ছি কি কি এখানে? আমি প্রোডাক্টের মধ্যে পাচ্ছি আমার মেইন জ্যাকেট, থার্মাল লাইনার, ঠিক আছে, একটা রেন লাইনার এটা আছে, এটা দেখতে হবে কোথায় আছে, একটু খুঁজতে হবে কোথায় রেন লাইনারটা আছে। রেন লাইনারটা সম্ভবত পিছনে হবে, এখানে হবে, পিছনটা দেখিয়ে দিই জ্যাকেটটা, এটা ব্যাক সাইড, ঠিক আছে, এটা ব্যাক সাইড। এখানে ভয়েজার মডেলটা দেওয়া আছে, এখানে মডেলটা দেওয়া আছে ভয়েজার, ঠিক আছে। এখানে পিছনে রিফ্লেকটিভ আছে, রিফ্লেক্টেড আছে, নিচেও বাইকিং ব্রাদারহুডের আমার এখানে বেজিং আছে, ঠিক আছে, আর এখানে আছে আমার রেন লাইনারটা। ইয়েস, এখানে আছে রেন লাইনারটা, তো এটা পরে দেখছি, আগে বাকি জিনিসগুলো দেখে নিই। তো আমি অ্যাজ আ আর্মার কী কী পাচ্ছি? অ্যাজ আ আর্মার আমি পাচ্ছি এখানে আমার শোল্ডারে একটা প্রোটেক্টর আছে, লেভেল টু প্রোটেক্টর, আমার এখানে এলবোতে একটা প্রোটেক্টর আছে, ঠিক আছে, এলবোতে প্রোটেক্টর আছে, এখানে এখানে শক্ত বেশ, মানে ফ্লেক্সিবল ফোম বাট ঠিক আছে, প্রোটেক্টিভ, লেভেল টু সার্টিফাইড অবভিয়াসলি, সেই জন্যে এখানেও আমার শোল্ডারে আছে, এখানে আমার এলবোতে আছে, ঠিক আছে। এখানে একটা নোট আছে আমার, কিছু নোট রাখার জন্য, যদি নাম ফাম কিছু লিখে রাখতে হয়, পুরো অ্যাড্রেস, ফোন নাম্বার, ব্লাড গ্রুপ, এভরিথিং, এইগুলোই মেন, এটা সেই জন্য দেওয়া মেনলি, যদি বাই চান্স কখনও কিছু মিস অ্যাপ হয়, সে মিস অ্যাপের জন্য এখানে ডিটেলটা দেওয়া থাকলো, কন্ট্যাক্ট নাম্বার, এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, ব্লাড গ্রুপ মেনলি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ব্লাড গ্রুপটা এখানে রাখা, মেনশন করা, তো সেই জিনিসগুলো এখানে দেওয়ার জন্য এটা ওয়াটারপ্রুফ একটা দেওয়া আছে, ঠিক আছে, ডিসপ্লে হবে, এটাই মেন। তো আর পিছনে যেটা মেন যেটা পাচ্ছি আমি, এটা এটা খুব ভালো ব্যাক প্রোটেক্টর একটা আমি পাচ্ছি, ঠিক আছে, পুরোটাই ফোমে, মানে প্রোটেক্টিভ, ঠিক আছে, ফ্লেক্সিবল, দেখতে পাচ্ছ, ফ্লেক্সিবল, তো এটা ব্যাক প্রোটেকশনও আমি পাচ্ছি, ঠিক আছে। তো আমি মনে হয় তিন সাইডে প্রোটেকশন পাচ্ছি, ব্যাকে পাচ্ছি, এলবো পাচ্ছি, আর শোল্ডার পাচ্ছি, তিনটে প্রোটেকশন পাচ্ছি। হ্যাঁ, চেস্ট প্রোটেকশনটা এখানে নেই, ওটা একটু বেটার মডেলে আছে, তো ফর মাইসেলফ আমার জন্য মোটামুটি ঠিকই আছে এটা, ঠিক আছে, এটা খুব ভালো হয়েছে। আর এটা আমার প্রাইস পড়েছে, যদি এখানে দেখানো যায়, এখানে সম্ভবত নেই প্রাইসটা, তো আমার অ্যাকচুয়ালি পড়েছে এটা 7,250, আমার ইয়েতে দিচ্ছিল, অ্যামাজনে ছিল 7,250, তো তারপর ওরা আবার এক্সট্রা একটা ডেলিভারি চার্জ দিয়েছে 200 টাকার, তো আলটিমেটলি আমার পড়ে গেছে 7,450 টাকা টোটাল প্রাইস পড়েছে আমার, ঠিক আছে। আর এটা পড়ছে তাহলে আমার কি, এটা আমার জ্যাকেটটা হচ্ছে, মডেলটা হচ্ছে ভয়েজার, ঠিক আছে, ভয়েজার মডেল, বাইকিং ব্রাদারহুড, একবার দেখে নাও, বাইকিং ব্রাদারহুড বিবিজি, আর মডেল নিয়েছি হচ্ছে এক্সেল, ঠিক আছে, দেখতে পাচ্ছ এক্সেল, সো এক্সেলটা আমি নিয়েছি, এক্সেল সাইজটা। তো এখন একবার পুরোটা পরে দেখি, ঠিক আছে, কেমন লাগছে, তারপর থার্মাল লাইনারটা রিমুভ করে একবার পরে দেখব কেমন লাগছে, চলো সাইজটা একবার দেখে নিই। আলটিমেটলি ডিজায়ার্ড ওয়ান, অনেকদিনের অপেক্ষিত জিনিস, ঠিক আছে, অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম নেবো 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 করে, আলটিমেটলি দিন এসে গেছে নেওয়ার, খুব ভারী, এটা বলতে হবে খুব ভারী, ঠিক আছে, হ্যাঁ এক্সেল আমার জন্য এক্সেলই ফিট একদম, ঠিক আছে, জিনিসটা ঠিক আছে, প্রোটেকশন এখানে,
আচ্ছা, এখানে আমি ছোট বড় করা যাবে, তো সেটা করে নিয়ে যাবে, খুব একটা ছোট বড় করা যাবে না দেখছি, তো একটু সামান্য ছোট বড় করা যাবে। ঠিক আছে, জিনিসটা আলটিমেটলি ঠিক আছে, পিছন দিয়ে দেখিয়ে দিই কেমন লাগছে। বেশ চওড়া লাগছে জিনিসটা, বেশ চওড়া লাগছে, হ্যাঁ বেশ চওড়া লাগছে, দেখো এটা শোল্ডার থেকে শুরু করে পুরো ব্যাপারটা বেশ চওড়া লাগছে। এক্সেল ঠিক আছে, বিকজ এই একটু লুজ না হলে হবে না, ভিতরে কোথাও দূরে কোথাও গেলে মানে ঠান্ডার জায়গায় গেলে সেখানে একটু ভিতরে যদি কিছু কিছু পড়তে হয়, ভিতরে আরও যদি কিছু মানে বলতে পারো ঠান্ডার কিছু যদি পড়তে হয়, তো সেই জন্য থার্মাল কিছু পড়তে হয়, তো ঠিক আছে এটা ঠিক আছে, ঠিক আছে আলটিমেটলি সব ঠিক আছে। এখানে ম্যাশ একটা দেওয়া আছে এখান থেকে এয়ার ফ্লো করার জন্য, ভেন্টিলেশন, তো ভেন্টিলেশনটা ভালো হবে, বাইক চালালে ভেন্টিলেশনটা ভালো হবে, ঠিক আছে। এখানে ওপেন আছে জায়গাগুলো, ঠিক আছে গুড। ওভারঅল প্রোডাক্টটা আমার পছন্দ হয়েছে, ঠিক আছে প্রোডাক্টটা পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে বলেই না অর্ডারটা করেছি, ঠিক আছে তো আলটিমেটলি ভালো, ঠিকঠাক একদম এলবোতেই পড়েছে, তো কোনো চাপ নেই, একদম ফিট পারফেক্ট, ঠিক আছে। তো কেমন লাগছে জানিও, পিছনটা বেশ ওয়েটই লাগছে অ্যাকচুয়ালি, মানে ওই এটা আছে যেহেতু ব্যাক প্রোটেকশনটা আছে, তো পিছনটা একটু ওয়েটই লাগছে, আদারওয়াইজ ঠিক আছে, ঠিক আছে। মানে বাইকিংয়ে বসলে তখন ঠিক আছে, শোল্ডারটা এখানে প্রোটেক্টেড, ঠিক আছে ওকে। সো তোমরা জানাও যে কেমন লাগলো প্রোডাক্টটা দেখে, ফ্লোরোসেন্ট নিয়েছি আমি, ঠিক আছে তো তোমরা জানাও কেমন লাগলো, আরও একটা অর্ডার করতে হবে বিপাশার জন্য, একটা অর্ডার করতে হবে, তো তখন দেখি ওটা ওটা কেমন জি কোনটা নেওয়া যায়, ঠিক আছে। তো চলো তোমরা আপাতত জানাও এটা কেমন লাগলো আর জিনিসটা তোমাদের কেমন পছন্দ, তোমাদের কোনটা পছন্দ বা প্রোজ অ্যান্ড কনস যদি তোমাদের কিছু থেকে থাকে, তো আমার পক্ষে আমার যেটা মনে হলো এটা বেশ ভালো, ঠিক আছে। আমি এখন রাইনক্সে যদি নিতে যাই সেখানে রেল লাইনারটা নেই, ঠিক আছে তো ওটা আলাদা করে নিতে হচ্ছে, রেল লাইনার মানে সরি থার্মাল লাইনার, এগুলো পুরনো মডেলগুলোতে ছিল বাট নতুন স্টকে এখন পাচ্ছি না, আমি লোকাল দোকানে যেখানে দেখলাম সেখানে বলছে নেই, তো যার জন্য বাইকিং ব্রাদারহুডে আমি চয়েস করলাম, তো জিনিসটা ভালোই দেখছি। এখানে সমস্ত কিছুই আছে আমার ভয়েজার মডেল, সমস্ত কিছুই আছে, রেল লাইনার থার্মাল লাইনার সবই আছে, তো যার জন্য এটা প্রেফার করলাম আমি বেশি। তো তোমাদের কোনটা প্রিফারেবল জানাও, কমেন্ট করো, শেয়ার করো, আর ভিডিওটা ভালো লাগলে অবভিয়াসলি সাপোর্ট করো আমাকে, একটু ভিডিওটা লাইক করো, শেয়ার করো, ঠিক আছে, থ্যাংক ইউ, থামস আপ।